morning everyone, welcome back to my channel, welcome back to a brand new vlog. Hope you all are doing great and happy Diwali to everyone. So ajke hocche kali pujo, Diwali shobai khub enjoy koro, khub moja koro. To ami matro mane kalke je vlog ta chilo ta editing kore ekhon ami eta post korar jonno boshechi. Parir samne to pujo hoy, সেখানে যাব আমি স্নান টান করে। আর মা করেছে, আমি ফার্স্ট টাইম ভাবলাম আমি উপোস করবো, কিন্তু তারপরে আমি ভাবলাম যে আমি হয়তো করতে পারবো না, মানে ওই কনফিডেন্স লেভেলটা পাচ্ছিলাম না নিজের মধ্যে, তো আমি ক্যান্সেল করলাম। আজকে ভেজ খাবো আমি, আর মা করেছে উপোস, তো আজ আমি মাসে সারিদিন থাকবো, তো আজকের ব্লগটা খুব এক্সাইটিং হবে, তো স্টে টিউন। দ্যাটস অল, আবার এর মিনিটে কোনো আপডেট থাকলে শেয়ার করছি। আর শুনতেই পাচ্ছি এখন গান স্টার্ট হয়ে গেছে, কিন্তু ওয়েদার খুব বাজে, ওয়েদার প্রচণ্ড বাজে, মানে আমার ভয় আছে। আমি এত সুন্দর স্যুট কিনেছি, ওটা পরবো, বাট জানি না আলটিমেটলি কি হবে। সো আই ভেরি এক্সাইটেড ফর টুডে, তো লেটস সি হোয়াট হ্যাপেন। আর আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। গুড আফটারনুন এভরিওয়ান, আমি ফ্রেশ হয়ে গেছি, স্নান করে নিয়েছি, তো আমি মন্দিরে যাবো, মানে বাড়ির সামনে পুজো হওয়ার আগেই বলেছি, বাট বাইরের কন্ডিশনটা বেশ দেখো আজকে, বাইরের কন্ডিশন। ওই মন্দিরে ছাতা নিয়ে যেতে হবে, লেটস সি হোয়াট আই ক্যান ডু। ছাতা নিয়ে যাবো, প্রণামটা করে আসে ঠাকুরটা বলে দিই, ঠিক আছে। আর আমি এখন ছাতা নিয়ে যাচ্ছি, এখানে তো ঝড় হচ্ছে না, হাওয়া দিচ্ছে, কিছু বোঝাই দাঁড়াচ্ছে। আমি গেলাম ঠাকুর দেখে প্রণাম করে আসলাম, বাট প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর মা ওখানে ঠাকুর থাকবে, কারণ মা তো পুজো, মানে মা তো উপোস করেছে, তো মানে ভোগ টোগ বানাবে, বা অনেক জন থেকে বানাবে, তো আমি আবার পরে যাবো, আমি লাঞ্চ করবো একটু বাদে। দ্যাটস অল, তো আবার কোনো আপডেট থাকলে শেয়ার করছি। ফাইনালি এখন লাঞ্চ করতে বসেছি, লাঞ্চে কিন্তু আছে ভাত, আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে হবে, তো দ্যাটস অল, আবার বিকেলে দেখা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এখন বাইরের অবস্থা, একটু বেরিয়েছি, টেক সাম গুড ফটোস অফ মাই, বাট দ্য ওয়েদার ইজ নট অ্যাট অল অ্যালাউইং মি, কি হবে জানি না, দেখা যাক, ট্রাই করছি যাতে গোটে ভালো ফটো তো অ্যাট লিস্ট নিতে পারি, আমি জানি না আলটিমেটলি লেভেল বেস্ট ট্রাই করছি। ফাইনালি আমি আর মা বসেছিলাম, একটু করে ক্লিপস নেওয়ার চেষ্টা করলাম, এগুলো হচ্ছে মেমোরিজ অ্যাকচুয়ালি আমার কাছে লাইফ টাইম। ডিনার করি, ডিনারে ছিল আজকে হচ্ছে আলু বিরিয়ানি, বাবা নিয়ে এসেছিল, আর ঠাকুরের কাছে অনেকক্ষণ বসেছিলাম,